আজকে যেহেতু শুক্রবার আর আমার বড় বাসায় আছে, আমরা দুজন মিলে সকাল থেকেই পরিকল্পনা করতেছিলাম যে আজকে আমরা কোথায় যেতে পারি, যেখানে গিয়ে আমাদের ভালো লাগবে, আমরা সুন্দর একটা সময় কাটাতে পারবো। তারপর ভাবতে ভাবতে আমরা চলে গিয়েছি দিয়াবাড়ি, যেহেতু দিয়াবাড়ি যাইতে সময়টা একটু কম লাগে আমাদের মোহাম্মদপুর থেকে। আর দিয়াবাড়িতে এই কাঁচা বাজারটা আমার মনে হয় না কেউ চিনে না, তো এটা মেবি নতুন বাজার বলে। তো আমি আমার বরকে নিয়ে চলে যাই সেই বাজারে। তো আমরা যখন চলে গিয়েছি তখন প্রায় বিকেলবেলা, আর আমি তো বাজারে ঢুকেই একদম দিশেহারা হয়ে গিয়েছি। এত সুন্দর সুন্দর সবজি আর এত ফ্রেশ ফ্রেশ সবজি ছিল এখানে, ইচ্ছে করছিল যে সবগুলাই সবজি কিনে নিয়ে আসি। তবে একটা কথা বলতেই হয় যে এখানে সবজিগুলা কিন্তু অনেক দাম, বেশিরভাগ সবজি কিন্তু 100 টাকা 80 টাকা, এর নিচে কোনো সবজি হয় না এখানে। তো এগুলা নাকি অনেক ফ্রেশ গ্রামগঞ্জের মাঠ ক্ষেত থেকে তুলে আনা, আর এই সবজিগুলা যারা কিনে বেশিরভাগই কিন্তু দূর দূরান্ত থেকে ঘুরতে আসে, বেড়াতে আসে, তারাই কিনে। স্থানীয় হয়তো বা কিছু মানুষ আছে তারাও কেনাকাটা করে। যাই হোক, তো মানুষ আসলে সুন্দর কোনো কিছু বা ভালো লাগার কোনো কিছুর কাছে টাকার পরিমাপ করে না, এটাই হচ্ছে মেন কথা। আর আমার জামাই তো যে খাবারের ব্যাপারে তার কোনো কথা নেই, কোনো ইস্যু নেই, সেটা মাছ বাজার হোক আর সবজি বাজার হোক, তার এই সব কিনতে অনেক বেশি ভালো লাগে। তো সে আমার সাথে বেশি এক্সাইটেড কোনটা রেখে কোনটা কিনবে। তো আমি বেশিরভাগ চোখ দিচ্ছি শাক কেনার দিকে, আর সে হচ্ছে সবজি কেনার দিকে, কারণ আমার জামাই একদমই শাক পছন্দ করে না, বাট আমার শাক খাইতে অনেক অনেক ভাল লাগে। আর এখানে এই শাকগুলো বেশিরভাগ চোখ কেড়ে নেয় যে এত সুন্দর সুন্দর। এই লতিগুলো ছিল একদম কেটে বেছে এই খালা বিক্রি করে, আমি সেগুলাই দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে মানুষের জীবনযাত্রা কত সহজ করে দিচ্ছে। আমার বর বলতেছে নিয়ে নাও, এগুলো তুমি বাসায় গিয়ে রান্না করতে পারবে, তাহলে আমরা রাতে খেতে পারবো। বাট আমি নিলাম না, কারণ আমার কাছে মনে হয়েছে লতিগুলো একটু আগে কাটছে, একটু আঠা আঠা হয়ে আছে। তারপরে এই যে আমি আবার চলে গিয়েছি শাকের দিকে, আমার শাক দেখলে সেখান থেকে আর ফেরত আসতে ইচ্ছে করে না। বাট আমার জামাই খুব বাড়াবাড়ি করে শাক কিনতে গেলে, না থাক কিনো না, এটা ভাল লাগে না, এটা সেটা। তো আমি বরকে বললাম যে এই শাকটা এত সুন্দর, আমি এটা একটা নেবই নেব। তারপরে এই যে আমি একটা পুঁই শাক নিলাম, আর সাথে ছিল আরেকটা শাক যেগুলো অনেক রকমের মিক্স করে তারপর বিক্রি করে, তো আমি এটার দিকেও তাকাতে থাকলাম। আমার বর বারবার জিজ্ঞেস করছিল যে এই শাকগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসছেন, জায়গাটা ভালো আছে কিনা, পানি ভালো কিনা। তা আমার আসলে এগুলো শোনার সময় নেই, আমি কিনবই কিনবো, তারপর সেই শাকটা কিন্তু আমি কিনে ফেলি। আর একটু আগাতে দেখি যে এই সুন্দর ঢেকির শাক, তো এগুলো আসলে আমি অনেক দেখেছি বাট আমি কখনো খাইনি। তো আমি জিজ্ঞাসা করছিলাম খালাকে যে এটা কীভাবে রান্না করা হয়, উনি আমাকে শিখিয়ে দিচ্ছিল। তারপর আমরা এখান থেকে বেশ কিছু ধনিয়া পাতাও কিনে নিলাম, কারণ এখন এই সিজনে কিন্তু এই ধনিয়া পাতাগুলো খাইতেই বেশি ভালো লাগে। তারপর বরকে আমি জোর করে নিয়ে আসি যে আজকের মতো আর কোনো শাক সবজি কিনা লাগবে না। তা আমরা পাশেই ছিল কিছু ছোটো ছোটো স্টল যেগুলাতে এই যে গরম গরম জিলাপি বিক্রি করে, এই জিলাপিগুলো এত বেশি মজার ছিল। আমি মিষ্টি খুব বেশি পছন্দ করি না, বাট এই জিলাপিগুলো খেয়ে আমি একদম প্রেমেই পড়ে গিয়েছি। আর আমার বর কিন্তু জিলাপি খাইতে খুব পছন্দ করে, এগুলো মেবি গুড়ের তৈরি ছিল। তার পাশেই এরকম গরম গরম হচ্ছে আলুর চপ, পেঁয়াজু এগুলো বিক্রি করে। তো এখানে গিয়েও আমার এগুলো কিনতে ইচ্ছা হয়েছে, যে এগুলো খাইতে কেমন লাগবে সেটা বড় কথা না, সেটা হয়তো বা খাওয়ার পরেই বলতে পারবো, বাট দেখতে এতটাই লোভনীয় ছিল যে কেউ এখান থেকে ফেরত যাইতে পারবে না। তো এই যে আমি একটা প্লেট নিয়ে একটা দুটো করে কিনতে শুরু করলাম। তো আমরা যখন এগুলা খাইতে বসে গেলাম, তারপরে দেখি যে ওরা আরও অনেক আইটেম রেডি করতেছে। তার মানে আমি দেখতেছি যখনই হচ্ছে যে বিকেলটা হইতেছে, তত বেশি হচ্ছে আইটেম বাড়তেছে, লোকজনও বাড়তেছে। তারপর আমি আর বর একটা ছোট্ট টুল পাইলাম, আর সেখানে বসে বসে খাচ্ছি, কথা বলতেছি, ভালো একটা সময় কাটালাম। আবার সংসারেরও কিছু কাজ হইলো, সব মিলিয়ে জার্নিটা বেশ মজার ছিল আমি বলতে পারি। তারপর আমি আবার চলে গেলাম, এই যে এখন হচ্ছে যে পুরি ভেজে পেলছে, বেগুনি ভেজে পেলছে, এগুলো দেখে আমার আবার লোভ লাগছে, বাট পেটে এতটুকু জায়গা নাই যে আর কিছু কিনি বা খাই। এবার আমি দেখতেছিলাম যে মানুষজনের কারাকারি, যখনই হচ্ছে চুলা থেকে পুরি বা বেগুনি নামায়, মানুষ তাড়াহুড়ো করে নিচ্ছে যে কার আগে কে নেবে। থ্যাংক ইউ সো মাচ।